আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যতটা সম্ভব পুরো এলাকা ঘিরে রাখবে। যাও। ওকে স্যার। খুনি স্যার 9 নম্বর সেক্টরের কোথাও লুকিয়েছে স্যার। আমরা যতটা সম্ভব ঘিরে রাখছি। আরো ফোর্স দরকার। ওভার স্যার। সবাইকে এখানে আসতে বলো। রেডি আছেন? তোমরা এই ব্লকের প্রত্যেকটা বাড়ি ঘিরে রাখবে, সতর্ক দৃষ্টি রাখবে। খুনিকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে হবে। স্যার, খুনি স্যার 7 নম্বর সেক্টরের এই ব্লকে কোনো একটা বাড়িতে স্যার আত্মগোপন করে আছে। ওভার। ওখানে কি খুনির কোনো ব্যক্তিগত শেল্টার আছে? ওভার। স্যার, পুরো ব্যাপারটা স্যার অনিশ্চিত। ওভার। প্রত্যেকটা বাড়িতে স্যার টেলিফোন করে বলে দেওয়া উচিত স্যার, সতর্ক হবার জন্য। ওভার। বেনিফিট কি? ওভার। স্যার, তাহলে স্যার সবাই স্যার সতর্ক হতে পারবে। স্যার, খুনি কাউকে জিম্মি করতে পারবে না। ওভার। ঠিক আছে। ওভার। থ্যাংক ইউ স্যার। ওভার। আধ ঘন্টা আগে এলাকায় একটা খুন হয়েছে। খুনি এই ব্লকেই পলাইছে। কি কোন খুন? হ্যাঁ, শালা গেল কই? যাইব আর কই, আশেপাশেই পলাইছে। তো পুরো এলাকা সিল কইরা দিছি, পলানোর জায়গা নাই। আচ্ছা, আপনারা কি নিশ্চিত যে খুনি এই এলাকাতে আছে? হ্যাঁ, এই ব্লকেই পলাইছে। তো একটু খেয়াল রাখবেন। ঘাবড়ায় না, আমি বরাবর খুব সতর্ক। ওই যে চোর ডাকাতের গন্ধ করে টের পাই কুত্তা নাহাল, আর চোখ বন্ধ করে থাকলেও সামনে দিয়ে পিঁপড়া যাইতে পারে না। আচ্ছা, আপনি রাজা। আচ্ছা চলেন। হ্যাঁ, ভালো করে খেয়াল রাখেন। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম,
ফুলদানিটা পড়ে গেল কেন? হ্যালো খালা। হ্যাঁ কে? আমি রাত্রি। কি রে এত রাতে? খালা একটু ভয় ভয় করছে তাই তোমাকে ফোন করলাম। কেন, কি হয়েছে? আমরা যে ব্লকটায় থাকি আমাদের এলাকার, সেই ব্লকটা পুলিশ ঘেরাও করে ফেলেছে। একটা খুনি কাকে যেন খুন করে এই ব্লকের কোন একটা বাড়িতে লুকিয়েছে। পুলিশ প্রতিটা বাড়ি তল্লাশি করছে। কি বলছিস, তোর বাসা তল্লাশি হয়েছে? না এখনো হয়নি, নিশ্চয়ই হবে। নীলু এখনো বাসায় ফেরেনি? না, ও তো আজ ঢাকার বাইরে, পরশুদিন ফিরবে, অফিসের কাজে গেছে। ওমা তুই বাসায় একা নাকি? হ্যাঁ, এর জন্য একটু ভয় ভয় করছে। তবে আমি দরজা জানলা সব বন্ধ করে রেখেছি। শোন, তোর আজ বাসায় থাকার দরকার নেই, মিথুন ফিরলে আমি পাঠিয়ে দিচ্ছি, তুই চলে আয়। না খালা, দরকার নেই, বাসা একদম খালি, তাছাড়া কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। চারিদিকে অনেক হুইসেলের শব্দ শুনছি, এতক্ষণে নিশ্চয়ই পুলিশরা খুনিটাকে ধরে ফেলেছে। যাই হোক, আমার কেমন জানি ভয় ভয় করছে, কি ঘটতে কি ঘটে যাবে।
পুলিশ হয়তো টেরি পাবে না, এত থানা এত পুলিশ, তাই বলে কি খুন খারাপি থেমে আছে? যা দিনকাল পড়েছে। তুমি কিচ্ছু ভেবো না খালা, কিচ্ছু হবে না। এত রাত করে মিথুনকে পাঠাতে হবে। আমি কাল সকালে তোমাকে ফোন করছি, ঠিক আছে? আমি এখন রাখি, গুড নাইট খালা, বাই। কোনো শব্দ না, কোনো চেঁচামেচি না, আমি যা বলবো তাই শুনবেন। মাথা না হয় ঠান্ডা রাখলাম, কিন্তু তারপর কি করব আমি? লোকটা কোনো কথা বলছে না, পিস্তলটা ধরে কেমন খুনির মতো শুধু তাকিয়ে আছে। আপনি কে? আপনি এইমাত্র আপনার খালাকে যে খুনির কথা বললেন, আমি সেই লোক। আমার ঘরে কি চাই? আপনার ঘরে ঢোকার জন্য দুঃখিত, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। পুলিশ আমাকে খুঁজছে, পুলিশ এই এলাকা ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত আমাকে আপনার বাসায় থাকতে হবে। কেন? কেননা আপনি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আপাতত, তবে প্রয়োজন হলে খুন করব। পুলিশ যে কোনো সময় আমার বাসায় আসবে। পুলিশ আপনার বাসায় আসতে যথেষ্ট দেরি আছে, ওরা শুরু করছে এই ব্লকের ও মাথা থেকে, আর আপনার বাসা হচ্ছে ব্লকের শেষে। ঠিক আছে, আপনি ঠিক মতো বসুন। পুলিশ আসবার আগে আমার হাজবেন্ড এসে পড়বেন। আপনি আপনার খালাকে বলেছেন আপনার স্বামী ঢাকার বাইরে? এমনি বলেছি। আপনার গার্ড কেউ বলেছে? মানে তখন আপনি এই বাড়িতে, তাহলে
ফুল ফুলদানিটা আমার গায়ে লেগে পড়েছে। ও মাই গড, আপনি রাত কটায় ঘুমান? রাত কটায় ঘুমান? সাড়ে দশটা। এখন বাজে 10:25, আর 5 মিনিট পর এই ঘরের আলো নিভিয়ে দেবেন। কি বলছেন আপনি? আপনি আমাকে একা পেয়ে? চুপ, উত্তেজিত আমার কিছু নেই। আপনি যা ভাবছেন তা না, আমি পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার ঘরে এসেছি। পুলিশ চলে গেলে আমি চলে যাব। আপনাকে দেখে আমার গা ঘিন ঘিন করছে, আমি আপনাকে বিশ্বাস করি না। সেটা আপনার ব্যাপার, কিন্তু পুলিশের হাত থেকে রক্ষা করলে আমি আপনার কোনো ক্ষতি করব না। যদি না করি? না না, অতটা খারাপ আমি নই। তার চেয়ে বলো, খুন করাটা আমার কাছে বেশি পছন্দের। রাত 10:30 বাজে, এখনো ঘরে আলো জ্বলছে। বাইরে থেকে পুলিশ দেখে যদি জিজ্ঞাসা করে এত রাতে আলো জ্বলছিল কেন, তাহলে বলবেন ঘুম আসছিল না, আপনি বই পড়ছেন। বই পড়ার অভ্যাস আমার নেই। আমি মিথ্যে বলবো কেন? এটা মিথ্যে নয়, সত্যি। আপনার বিছানার উপর একটা বই দেখা যাচ্ছে, কিছুটা পড়া হয়েছে আর পৃষ্ঠা মোড়ানো আছে, আর এক ডায়েরিও আছে। এটা নিশ্চয়ই আপনার প্রতি রাতের সঙ্গী। আপনার স্বামী আজ ঢাকায় নেই, তার মানে ভূত এসে নিশ্চয়ই বইটা পড়েনি। ঠিক আছে, ঠিক আছে, পুলিশ যদি বেল বাজায় তাহলে কি আমি সালোয়ার কামিজ পরে দরজা খুলব? সালোয়ার কামিজ পরে আমি রাতে ঘুমাই না। আমার বুদ্ধির পরীক্ষা করছেন? শুনুন, আপনার এই ওয়াইট ড্রপের ডান পাশের বড় লকারটা 5 মিনিট পরে খুলুন, আমি ওখানে লুকাবো, তারপর আপনি লক করে নিচে গিয়ে দরজা খুলবেন। যদি জিজ্ঞেস করে দেরি হলো কেন? আপনার ড্রেস চেঞ্জ করতে দেরি। আপনি যখন আমার লকারে বন্দি তখন কিন্তু আমি স্বাধীন, আপনার জীবন তখন আমার হাতের মুঠোয়। এখন যেমন আমার জীবন আপনার হাতের মুঠোয়, ঠিক তেমনি আমি কিন্তু দিব্যি পুলিশকে বলে দিতে পারি আপনারা যে খুনিকে খুঁজছেন সে আমার লকারে বন্দি। পুলিশ তখন এসে লকারটা খুলে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। আমি তখন পুলিশকে জানাবো আজকের খুনটা আমি আপনার নির্দেশেই করেছি এবং আপনি আমাকে লকারে লুকিয়ে রেখেছেন, এখন বিপদ দেখে আমাকে পুলিশে ধরিয়ে দিচ্ছে। আর যদি যদি
আর যদি সুযোগ পাই এই পিস্তলের একটা গুলি আপনার জন্য বরাদ্দ থাকলো, আপনি মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হতে পারেন। আমার টার্গেট কখনো মিস হয় না। ইউ আমার বাড়িতে আশ্রয় নিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন, ব্ল্যাকমেইল করছেন। আসুন বসুন। আপনাকে একটা গল্প বলি শুনুন। আপনাকে যে আমি বললাম না আমার টার্গেট কখনো মিস হয় না, কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। আমি যেদিন প্রথম খুন করি আমার হাত চকপ কাঁপছিল, গুলিটা লোকটার বুকে না লেগে মাথায় গিয়ে লাগে, আর খুলিটা ঠিক টুপির মতো 10-12 হাত দূরে গিয়ে পড়ে, আর লোকটা ধা করে পড়ে যায়, আর মাথাটা গোল হয়ে হা করেছিল। থামুন প্লিজ, থামুন। আপনি যা যা বলবেন আমি তাই করব। বাহ, এই তো বেশ লাইন এসেছে। আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে, আমি একটু ওষুধ খাব। দয়া করে আমাকে এক গ্লাস পানি দেবে, আমার শরীরে ভালো লাগছে না। তার আগে আপনি চেয়ার ছেড়ে উঠুন। ছুটে ফেলুন।
জন বলছি না ফেলবো না আমি আপনাকে খুন করব আমি আপনাকে নৃশংসভাবে খুন করব বাচ্চাদের মতো আচরণ করবেন না আপনার পক্ষে খুন করা সম্ভব না শুধু শুধু ঝামেলা হবে সে একটা চুপটা বুঝতে সরি এ ধরনের ব্যবহারের জন্য সরি কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন স্বাভাবিক আচরণ করবেন মনে রাখবেন আপনার ঘুম আসছিল না অথবা আপনি বই পড়ছিলেন আমি মিথুন ও হ্যাঁ এত রাতে বাসায় ফিরে মার কাছে সব শুনলাম তুমি কেমন আছো ভালো খালানা তোমাকে পাঠাচ্ছে তোমার ফোন পাওয়ার পর থেকে মা টেনশন করছে আমি আসছি তুমি অপেক্ষা করো তেমন কোনো সমস্যা নেই তোমার আসতে হবে না একটু ভয় পেয়েছিলাম তাই খালামাকে ফোন করেছি আচ্ছা মিথুন মনে করো আমার কি বলছো তুমি না একটু ভয় দেখালাম কোনো ঝামেলা হলে ফোন করবো পুলিশ সম্ভবত পাশের বাসায় সার্চ করছে আপনার মনে আছে তো পুলিশ এই বাসায় আসলে কি কি করতে হবে কি কি বলতে হবে কেন শুনতে পাচ্ছেন না চুপ করে আছেন তো মনে আছে জি মনে আছে আমি একটু বাথরুমে যাব না Thank you.
আমি এখন আর বের হব না, এমন সুযোগ আর পাওয়া যাবে না। আমি ভেন্টিলেটর দিয়ে চিৎকার করে বলবো খুনি আমার বাসায় আমাকে আটকে রেখেছে, প্লিজ হেল্প। গার্ড পুলিশ সবাই নিশ্চয় শুনবে। ম্যাডাম দরজার নিচে তাকান। রাত্রি, চিৎকার চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করবেন না। যদি বাঁচার আগ্রহ থাকে তবে চুপচাপ বাইরে চলে আসুন, অথবা এমনও হতে পারে যে পুলিশের হাতে ধরা পড়লে আমি বলবো আপনার নির্দেশেই খুন করেছি। বাকিটুকু বুঝতে পারছেন নিশ্চয়ই? এই যে খুন করা, পালিয়ে বেড়ানো, এটা কোনো জীবন হলো? শখ করে কেউ এ কাজ করে না। আপনি ইয়াং ম্যান, আপনার সামনে ভবিষ্যৎ। জ্ঞান দিতে আসবেন না, ভালো হোক মন্দ হোক আমি নিজে উপার্জন করি। আপনি তো অন্যের উপর নির্ভর করে চলেন না। বাহ, বেশ কথা বলতে জানেন দেখছি। মূর্খ নই, ইউনিভার্সিটিতে পড়েছি। তাই নাকি, কোন ইয়ারে? আপনার খুব কাছাকাছি সময়ে, খুব আগে নয়। থাক সেসব কথা, একটা বিষয় ভেবে আশ্চর্য হচ্ছি, আপনি আমার মতোই নিঃসঙ্গ। এই একটা জায়গা আপনার সঙ্গে আমার প্রচণ্ড মিল। আমি নিঃসঙ্গ আপনি কি করে জানলেন? তাছাড়া আপনাকে এবার নিঃসঙ্গ থাকতে কে বলেছে? আমার নিঃসঙ্গ থাকতে ইচ্ছে করে না, হয়তো নিঃসঙ্গতে আমাকে পথে নিয়ে এসেছে। নীলার ব্যস্ততা আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে। আপনার নিঃসঙ্গতার কারণ? ভালোবাসার স্বপ্ন ভঙ্গ হলে নিঃসঙ্গতা যে কাউকে কুড়ে কুড়ে খায়। আচ্ছা, স্বপ্ন নতুন করে আবার দেখলে হয় না? যাক আমার কথা, এবার আপনার কথা বলুন। আপনি তো একসময় ভালো গান গাইতেন, গোলাপ আপনার প্রিয় ফুল, কবিতা আপনার বড় প্রিয়, নিঃসঙ্গ তো আপনার কাছে যন্ত্রণা। স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমাকে আগে থেকে চিনতেন? সম্ভবত পুলিশ। ঠিক 5 মিনিট পরে আপনি এই লকারটা খুলে দেবেন এবং আমাকে তালাবন্দি করবেন। যদি কোনো ভুল হয় ভুলের মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। আর নিশ্চয়ই আপনি আপনার সুন্দর জীবনটাকে খুব ভালোবাসেন। Thank you.
ম্যাডাম, এই যে উনারা আমারে বলল যে আপনার এই বেল দিয়া জায়গায় তুলতে, সারা বাড়ি বলে তল্লাশি করবে। ম্যাডাম ম্যাডাম, দুঃখিত আপনার ঘুম ভাঙাবার জন্য। আমরা আসলে নিরুপায়। এই এলাকার কোন একটা বাড়িতে একজন খুনি আত্মগোপন করে আছে। আমরা পুরো এলাকার প্রত্যেকটা বাড়ি তল্লাশি করেছি, কিন্তু আমরা পাইনি। আমরা আপনার বাড়িটাও তল্লাশি করতে চাই, আমাদের সঙ্গে ওয়ার্ন পেপার আছে। ঠিক আছে, বলুন কোথায় যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রথমে নিচতলা দেখব, তারপর দোতলা। আপনাকে আবারও বলছি, আপনার ঘুম ভাঙানোর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। এটা তো আপনাদের ডিউটি। তাছাড়া আমি ঘুমোচ্ছিলাম না, আমি বই পড়ছিলাম। ও, আমি তো আপনার দরজা খোলা দেরি দেখে ধরে নিয়েছিলাম যে আপনি আপনি ঘুমোচ্ছিলেন। কাপড় চেঞ্জ করার জন্য একটু দেরি হয়ে গেল। নিচতলায় কটা রুম? জি, কটা রুম? চারটে। চারটে রুম। আপনার গার্ড মিজান? মিজান, মিজান বলছিল যে আজ বাড়িতে আপনি একা। ও হ্যাঁ, আমার হাজবেন্ড ঢাকার বাইরে গেছে, আসলে অফিসের কাজে। বাড়িতে বাড়িতে আর কেউ নেই? মানে আপনার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ? আসলে আমার শ্বশুর শাশুড়ি স্টেজে আছেন, আমার বড় ভাসুরের কাছে, আমার ননদ শ্বশুর বাড়িতে, আপনার দেব নেই। বাসায় কোনো কাজের লোক? বাসায় কোনো কাজের লোক? হ্যাঁ, কাজের লোক আছে আমাদের বাড়ির পেছনে, সার্ভেন্টস কোয়ার্টারে। তার মানে আপনি একা? হ্যাঁ, একা। আচ্ছা, আপনি বাড়িতে আছেন, মানে আপনার বাড়িতে আছেন আপনি কটা থেকে? আমি আসলে বিকেলে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, সন্ধ্যা থেকে আলটিমেটলি আমি বাসায়। ও আচ্ছা আচ্ছা, আপনি রাতে যে সাতটা থেকে আপনার বাড়িতে সন্দেহজনক কোনো ঘটনা ঘটেনি? স্যার, আমি একটু বাইরে গেটে যাই। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আপনি কোনো রকম সন্দেহজনক শব্দ টব্দও শোনেননি? হ্যাঁ, না মানে রাত একটার সময় আমার গার্ড এসে বলল যে এই এলাকায় একটা খুন হয়েছে, এবং খুনি আমাদের এলাকার কোনো বাড়িতে লুকিয়েছে। পুলিশ চারিদিকে ঘেরাও করে ফেলেছে। আমি অবশ্য কথাটা শোনার পর সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছি, এবং তারপর থেকে আমি আমার বেডরুমে। আপনি আপনার বেডরুমে সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়েছেন, আপনি তারপর বেডরুমে? এই যে গার্ড মিজান এবং অন্যরা, ওরা কতটুকু বিশ্বাসযোগ্য? যথেষ্ট। আপনি যদি চান তো গার্ড রুম এন্ড সার্ভেন্টস রুম চেক করতে পারেন, প্লিজ। অন্য রুম? অবভিয়াসলি ইউ ক্যান, বাট শিওর, প্লিজ। Thank you.
গার্ডরুম এবং সার্ভেন্টস কোয়ার্টার আমরা তল্লাশি করে এসেছি। পুরো এলাকা আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। এখন প্রায় ভোর, আপনার বাসায় শেষ। আপনাদের তল্লাশির জন্য আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ধন্যবাদ। কিন্তু পরিস্থিতি দেখে শুনে আমার মনে হচ্ছে কোথায় যেন আমরা একটা ভুল করছি। জি, কিরকম কিরকম এই এলাকাটা অভিজাত এলাকা। জি, এছাড়া রাতের সুযোগটা খুনি গ্রহণ করে আত্মগোপন করে আছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এতক্ষণে এলাকা ছেড়ে খুনি পালিয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ পুরো এলাকা জুড়ে আছে। স্যার, পুরো নিস্তালায় চেক করছি কিন্তু কিছুই পাওয়া গেল না। পুরো বাড়িটা সাজানো গোছানো, কিন্তু এই ফুলদানিটা, এই ভাঙা ফুলদানিটা এলো করতে। গার্ডের কাছ থেকে খবরটা শোনার পরপরই আমি ওই জানালাটা বন্ধ করতে গিয়ে ফুলদানিটা পড়ে ভেঙে গেছে। জি, জানলা দরজা কি সব সময় বন্ধ থাকে? হ্যাঁ, মানে ওই ঘটনাটা শোনার পরে আমি নিজের হাতে সব কিছু বন্ধ করে দিয়েছি। আপনি নিজের হাতে বন্ধ করেছেন? সব সময় কি আপনি নিজের হাতে বন্ধ করেন? না, কাজের লোকরাই করে, আমি প্রতিদিন চেক করি। চেক করেন? আপনি প্রতিদিন চেক করেন? আপনার বাড়ি বিশেষভাবে তল্লাশি করার পর আমাদের কাছে অনুমেয় হয়েছে যে খুনি আপনাদের বাড়িতেই অবস্থান করছে। কি বাজে কথা বলছেন! না 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 না, এত নার্ভাস হওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই। খুনি যে একবার আপনার বাড়িতে এসেছিল শুধুমাত্র তার প্রমাণ পাওয়া গেছে। আপনার বাসার সামনের দেয়ালে উপরে একটা লোহাতে শার্টের একটা ছেঁড়া অংশ পাওয়া গেছে। যেই ছেঁড়া অংশের সঙ্গে খুনি যে শার্টটি পরে আছে তার হুবহু মিল আছে। এতে এই প্রমাণিত হয় যে অন্তত একবার আপনার বাড়িতে খুনি এসেছিল। এমন কিছু নয় ম্যাডাম। জি, চলুন আপনার বেডরুমে। জি, আপনার বেডরুমে চলুন। থ্যাংক ইউ, প্লিজ। উপরে কটা রুম? তিনটা। সবগুলো খোলা আছে? হ্যাঁ। আপনার বেডরুম কোন? জি, সামনেরটা। আচ্ছা, তোমরা বাকি রুমগুলো চেক করো। এটা আমার ফল কাটার ছুরি, পড়ে গিয়েছিল, ভেবেছিলাম উঠিয়ে রাখবো, ভুলে গেছি। ঠিক আছে, আপনার বাথরুমটা একটু চেক করুন। জি, আপনার বাথরুম।
বাথরুম থেকে একটা কাগজের টুকরো আপনি কুড়িয়ে নিয়েছেন, ওটা কি দেখতে পারি ম্যাডাম? এটা একান্তই আমার পার্সোনাল, প্লিজ। ঠিক আছে, তাহলে চলুন ওদিকে যাই। স্যার, রুমগুলো চেক করেছেন? জি স্যার। ঠিক আছে, চলো প্লিজ। আপনাকে কষ্ট দিলাম, আমরা এখন যাব। সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে কাইন্ডলি থানায় ফোন করবেন। অবশ্যই। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। যিনি খুন হয়েছেন তিনি কি গুরুত্বপূর্ণ কেউ? জি ম্যাম, তিনি একজন সিআইপি শিল্পপতি। আপনাদের সারা রাত ধরে তোলপাড় করা খোঁজাখুঁজি দেখে বুঝতে পেরেছিলাম তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো আমরা তাহলে আসি ম্যাডাম। ওকে, সালাম। মিজান, মিজান। শোনো, আমি এখন দরজা বন্ধ করে ঘুমোতে যাচ্ছি, আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে। জি। আর শোনো, আমি কাল দুপুর নাগাদ ঘুমব, এর আগে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। যাও। এবার নিশ্চয়ই আর বন্দুকটা আমার দিকে তাক করে রাখার কোনো দরকার নেই। দেখুন, আমি যদি চাইতাম আপনাকে পুলিশের হাতে ধরে দিতে পারতাম। ধন্যবাদ, আমি ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে পুলিশে ধরিয়ে দেবেন। আমারও তাই ধারণা ছিল। মানুষের মন বড় বিচিত্র, কেন জানি হঠাৎ করে আর ইচ্ছে হলো না। আমাকে পুলিশে না ধরিয়ে দিয়ে আপনিও কিন্তু ক্রাইম করলেন। হয়তো নিচতলায় পেছনের দিকে বের হবার একটা দরজা আছে, চলুন আপনি ওই দরজা দিয়ে বেরিয়ে যাবেন। আসুন। প্লিজ, দুই মিনিট আপনি দরজাটা বন্ধ করবেন না, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আশ্চর্য, আপনি আমার বার্থডে জানেন কি করে? আপনি যখন বাথরুমে গিয়েছিলেন তখন আমি ডায়েটে পড়েছিলাম,
ওই ডায়েরিতে আজকের দিনটা রেড মার্ক করা ছিল আর লেখা ছিল জন্মদিন। আমি আপনাকে যা যা বলেছি সব ডায়েরি থেকে আর আমার অতীত থেকে। শুনুন, আপনার নামটা বলতে কি আপত্তি আছে? কাল পরশু পত্রিকা থেকে জেনে নেবেন।